হ্যালো বন্ধুরা, পাঁচ মিশলিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে সারা দেশব্যাপী যে লকডাউন চলছে তাতে বেশিরভাগ মানুষেরই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। সেই সাথে যদি দেখা যায় যে খরচ খরচা কিন্তু সে একই থেকে গেছে অথবা তার থেকে অনেকটা বেড়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমাদের মতন সাধারণ মানুষের ঘরে এমন কিছু নিত্য ব্যবহার্য জিনিস থাকে যেটা না হলেই নয়। তার মধ্যে একটা অন্যতম জিনিস হলো রান্নার গ্যাসের সিলিন্ডার। তাহলে বন্ধুরা, এই রান্নার গ্যাসের দাম যদি কিছুটা হলেও কমে তাহলে আমাদের অন্ততপক্ষে কিছুটা হলেও সুরাহা হয়। বন্ধুরা, প্রতি মাসের 1 তারিখে রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। গত বছর আগস্ট থেকে এবছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগাতার এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে চলেছে। কিন্তু বন্ধুরা, মার্চ এপ্রিল মাসের পর মে মাসে পরপর এই 3 মাস এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। তার মধ্যে এই মে মাসে সবথেকে বেশি দাম কমলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারে। বন্ধুরা, 1 মে থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। এবার তবে আমাদের দেশের বিভিন্ন মেট্রো শহরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত হলো সেটা বলা যাক। রাজধানী দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল 744 টাকা, যেটা 162.5 টাকা দাম কমে হয়েছে 581.5 টাকা। মুম্বাই যেখানে আগে দাম ছিল 714.5 টাকা, সেটা 135.5 টাকা কমে দাম হয়েছে 579 টাকা। চেন্নাই আগে যেখানে দাম ছিল 761.5 টাকা, সেখানে 192 টাকা দাম কমে হয়েছে 569.5 টাকা। এবার তবে আসা যাক কলকাতার কথায়। বন্ধুরা, আমাদের কলকাতায় যেখানে আগে দাম ছিল 774.5 টাকা, সেটা 190 টাকা কমে হয়েছে সিলিন্ডার পিছু 584.5 টাকা, যেটা এই মে মাস বরাবর চলতে থাকবে। এবার তবে বন্ধুরা, আমাদের একটাই লক্ষ্য যে মে মাসের পর যে জুন মাস আসতে চলেছে সেখানে কত কি দাম দাঁড়ায় সেটাই দেখার। করোনা ভয়াবহতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমে যাওয়ায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম যে কমলো ভারতের বাজারে, সেটা লক্ষ্মী লাভ ছাড়া আর কি। বন্ধুরা, এরকম আরও অনেক ভিডিও আমাদের এই চ্যানেল 5 মিশনের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব এবং এই চ্যানেলের মধ্য দিয়ে আমি যতটা সম্ভব আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের এই চ্যানেল 5 মিশালি যদি আপনাদের কখনও একটু উপকারে লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল 5 মিশালিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।